সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আয়রা হেলদি রেসিপিস বাই ডক্টর আরাতে। আশা করছি সবাই ভালো আছেন মানসিক এবং শারীরিকভাবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পটল এবং চিংড়ি দিয়ে খুবই সুস্বাদু একটি তরকারি, যেটা আমি চিংড়ির এবং পটলের দম বলবো। তাহলে দেখুন আমার হেলদি ভার্সন। আমি সরিষার তেল নিয়েছি, এটা সরিষার তেলের সাথে খুব মজা লাগে এবং এই রেসিপিটি পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথেও খুব টেস্ট লাগে। রসুন, আদা, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া। এবার বরাবরের মতো মশলা কষানোর পালা। লবণ দিয়ে দিলাম, মশলাটা খুব ভালোভাবে কষানো প্রয়োজন। এটা সাধারণত পানি দিয়ে দিয়ে 2 থেকে 3 বার কষালে তরকারি খুবই মজা হয়। গোটা পটল, যেহেতু এটা দম, আমি কাঁচা চামচ দিয়ে একটু কেচে কেচে নিয়েছি। এবার গোটা পটলগুলো মশলাতে দিয়ে আবার কষাতে হবে। পটলগুলো ভালোভাবে কষানো হলে তার সাথে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু চিংড়িগুলো ভাজি নাই বা পটলও ভাজি নাই, যেহেতু আমি এক্সট্রা ক্যালোরি অ্যাভয়েড করতে চেয়েছি, কারণ ভাজতে গেলেই এর মধ্যে তেল থাকবে, তো আমি এগুলোকে ভালোভাবে কষাই নিব। মশলাটা যেহেতু আগে ভালোভাবে কষানো, তার সাথে যখন চিংড়ি আর পটল কষবে খুবই স্বাদ লাগবে। তা সত্যি কথা বলতে এটা মুখে জল আসে একটা রেসিপি, পোলাওয়ের সাথে খুব মজা লাগে। আমরা সাধারণত পোলাওয়ের সাথে মাংস জাতীয় খাবার বেশি খাই, কিন্তু পোলাওয়ের সাথে এই ধরনের রেসিপি খুব যায়। আমরা সাধারণত চিংড়ি ভুনা খাই, কিন্তু চিংড়ির মালাইকারি খাই, কিন্তু আমরা যদি এভাবে সবজি দিয়ে দিতে পারি, বিশেষ করে পটলটা এই রেসিপির সাথে খুব ভালো যায়, তাহলে কিন্তু আমার যতই আমি পোলাও খাচ্ছি আমার কিছু ভেজিটেবলও খাওয়া হয়ে যাচ্ছে, তাই না? তো দেখেন আমি পোলাও আর চিংড়িগুলো ভালোভাবে কষে একটি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এটা এভাবে এখন একটু ঝোল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না করে নিব, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা যেহেতু দম, এটাতে খুব বেশি ঝোল থাকবে না, কিন্তু এটা এই যে আমি টেস্ট ইয়ে করতেছি যে সিদ্ধ হয়েছে কিনা, আমার আরেকটি কুক করতে হবে। তো পানিটা শুকায় আস্তে আস্তে আমার পটলটাও ভালোভাবে কুক হয়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে গেছে, এই যে আমি সার্ভ করে দিলাম। আপনি চাইলে এই চিংড়ি মাছ এবং পটল এমনি এমনিও খেতে পারবেন, এটা এতই মজা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, বেল আইকনটা অন করে রাখবেন যাতে আমার সব আপডেট জানতে পারেন।
এবং যদি সম্ভব হয় আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সার্কেলের সাথে শেয়ার করুন। আমি খুবই চেষ্টা করি প্রত্যেকটা খাবার তার মোস্ট হেলদিয়েস্ট ভার্সনে আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি ভালো লাগবে, সবাই উপকৃত হবে এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভালো ভালো হেলদি খাবার আপনাদের সামনে উপস্থাপন করতে পারব। আজ এ পর্যন্তই, আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। COVID-19 থেকে নিজেদেরকে নিরাপদে রাখবেন, নিজে সেফ থাকুন, নিজের পরিবারকে সেফ রাখুন এবং সমাজকে কোভিড মুক্ত করুন। বাই।